ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ষোলো দিন পর মৃত্যু হল এক চিকিৎসকের তো কী জন্য তার মৃত্যু হলো এবং তার পরিবারের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিও আলোচনা করে নেব কেননা করোনার টিকা নেওয়ার আগে আপনাদের এই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জেনে রাখাটা দরকার তো এই মুহূর্তে আপনার কাছে একটা প্রশ্ন থাকলো যে আপনাকে যদি এই মুহূর্তে করোনার টিকা নিতে বলা হয় তো আপনি কি টিকা নেবেন নাকি না আপনার কী মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি জনস্বার্থে অনেক শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তারা জেনে যেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি যদি প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিনটি দেওয়া হয়েছিল এক চিকিৎসককে এরপরই তার শরীরে অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করে ষোলো দিন পরে তার মৃত্যু হয়েছে বলে খবর সংবাদ মাধ্যম সূত্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বেই দ্রুত গতিতে কাজ চলছে এরই মধ্যে ভ্যাকসিন নেওয়ার কয়েক দিনের মধ্যেই চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে ঘটনায় ঘটনায় প্রকাশ ডক্টর গ্রেগরি মাইকেলকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ফ্লোরিডা থেকে আসা এই ছাপ্পান্ন বছর বয়সী চিকিৎসকের স্ত্রী জানিয়েছেন যে ফাইজারের করোনায় ভ্যাকসিন গ্রহণের কারণে তার স্বামী মারা গিয়েছেন সিএনএন এই রিপোর্ট অনুযায়ী চিকিৎসক মাইকেল প্রায় দশ বছর ধরে মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন তিনি একজন প্রসতি স্ত্রীর বিশেষজ্ঞ ছিলেন চিকিৎসকের স্ত্রী হেইডি নেকেলম্যান জানিয়েছেন ফাইজারের করোনা ভ্যাকসিন নেওয়ার কয়েক দিনের মধ্যে তার স্বামীর শরীরে অদ্ভুত কিছু উপসর্গ দেখা দেয় এরপরই তার মৃত্যু হয় জানা গিয়েছে ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল মাইকেলকে পুরো ঘটনার তদন্ত করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ এই মতো অবস্থায় তদন্ত চলছে এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী বুধবার ময়না তদন্তের নমুনাগুলি সিডিসিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিয়ামি ডেড কাউন্টি মেডিকেল পরীক্ষক বিভাগের অপারেশন ডিরেক্টর ড্যারেন ক্যাপারা মেডিকেল পরীক্ষক এবং সিডিসি এখনও এই মৃত্যুর কারণ হিসেবে উপসংহারে পৌঁছতে পারেনি বলেও জানান তিনি প্রশাসনিক সূত্রের খবর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন চিকিৎসকের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে মাইকেলের স্ত্রী বলেন ভ্যাকসিন নেওয়ার পর তার হাতে পায়ে ছোটো ছোট অনেক দাগ দেখা যায় এরপর তাকে আইসিইউতে ভর্তি করা হয় আইসিইউতে থাকাকালীন তিনি বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী একটি ফেসবুক পোস্টে লিখেছেন সর্বশেষ অস্ত্রোপচারের দুদিন আগে প্লেটলেট না থাকার কারণে তার স্বামীর মৃত্যু হয়